তো পাইরে দিমোয়ানে আম দুধ খাবা তোমরা আর মাছখানে গনে মোরে আড়িডারে ছিঁড়ে হালাই দেবা পাঁচটা না দশটা না তুই মোরে একটা দোস্ত তোরে কি মুই বলতে পারি ক তাহলে যা তুই থাক আমার একটু কাম আছে ওই আম তো পারবো সামনে সপ্তাহে ওই তিন কাছি আম হইবে তুই একটু লইয়া আমার বড় মাইয়ের বাসায় পৌঁছে দিস আরে পড়লো কোথাও তাই ডা ও তো ঔষধ ছিটে নিয়ে আম খায় আরে ভালো আম পারে রোগ বল প্যাডের অসুখ হয় এ বাড়া এ আম কয় বস্তা পারছো দুই বস্তা হ্যাঁ থুইছো কই বোন ওই কিপটা দুদুর গাছের আম সব ফাতা ফাতা করে দিলাম একটা আম পাগলার তা খাইতে পারি না তা যাওয়ার কালে একটু ওষুধ মুসে ছিঁড়ে লেগে যাইস আমি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জামে হ্যান্ড পাক ধরে নাই জাম পাকলে এই পাড়ে দেব মানে তুই এবার একটু ফোন করে হুশ করে দিস ঠিক আছে ও কিচ্ছু দুদু কিচ্ছু দুদু কি করলি তুই মুখ তো আগা দিবা কেন মানে কিচ্ছু কাও আমার জাম সাফা করে দিতেছে কোন মাগর ফোর হ্যাঁ আম পারতাম না খালি তুই তোর বান্ধবীর লাগে বাজি ধরছো তোর প্রেমিকের লাগে বাজি ধরছো যে কিপটা দুধের গাছের আম তারে খাওয়ান লাগবে এর লিগে তোর কথাই তোর বোন তোর কথা আমি হালাইতে পারি নাই এর লিগে আম পারতে আইসি এখন আম পাইল দে তুই তোর ওই বান্ধবীরে খাওয়াইস সত্য সত্য কিছু বলার আছে একদিন কিছু কইতে পারি নাই বাজান ধরতে পারি নাই দেখিয়া কয় বস্তা পারছো বাজান মোর তো খালি আসসালামাইকুম আসসালাম যে তোমার গাছের উপরে বই কি আর দুধু ওই মই কাল রাইতে মাংস দিয়ে ভাত খাইছি দাঁতে গোস্ত হাইন রয়েছে এলে গই মগ ডালে উঠতে একটা ডাল পাড়া ধরছি যে এদের দাঁত খুঁজতে মাংসটা বাইর করম ও ওই যে খাজুর গাছের ঠাল নিম পাতা ঠালে সব পোক ধরছে হ্যাঁ তা আপনি মোর বাড়ির পিছে একটা কাঁঠাল গাছ আছে গুড়া শুদ্ধ উড়ে লই আর গুষ্টি শুদ্ধ মেসাক করতে ভালোই তো না তা নাবেন আপনারা আম জাম কাটাল ভরপুর খাওয়া মু নাবেন 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 পাঁচটা রে গাছে উঠছেন খা নাবেন 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাবেন সাবধান নিজের তলা দিলে ফল আছে না যেন ফিনিশ না হয়ে যায় নাবেন আবার ফলাই পলাইছে মরে থুইয়া কিপটা দুধ মরে কি যে করবে আমি আম খাওয়াইবে আর প্রেমিকেরে আরে এখন আমের বার আমরে খাওয়াইবে না এই কিপটে দুধু আম তো লইয়া গেছে ও ও তোমার প্রেমিকেরে আম খাওয়াইবে আরে আমের বার আদিয়া মরে ওই কিপটে দুধু কি যে করবে আমি মরে বাবা রে খান বাজান একটু বুহেলে বুকটা মিলা ইয়া হা বুকটার মধ্যে থাকা করতেছে দুধু আম অনেছে আহা কি রানেছে মুই বুঝ মানে আহা কি সুন্দর যন্ত্রপাতি লইয়া ইয়ার তো ধরনের জায়গাও করিয়ে রাখ তোমার আম খাওয়াবো কাঁঠাল খাওয়াবো জাম খাওয়াবো এরপর কত কিছু বানানো আছে তোমার কাকি আও আও বাজান
তোমারে আমি অনেক যত্ন করিয়া এখানে লইয়া আনছি, মোর বোন দুদেহে নাই, মুই আরও একটা ব্যবস্থা করি রাখছি, এটা খাওয়ার এটা দিয়া কাটিয়া কাটিয়া মোর পিমি কেড়ে খাওয়া মু মোর বন্ধু এখন কিট্টে দুধের ফেঁসা খাইবে, কি মজা। চলো তোমাকে এখন কোরবানি করবো আমার জান পাখির জন্য, সে তোমাকে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। কতক্ষণ ধরে দাঁড়া করাই রাখছে, উনি বলে আমার লাগে আম নিয়ে আহে, কোনো খবর আছে? কিপটা তো দূর গেছে, আম যদি শোনাজকা না আনতে পারো তোমার লাগে সম্পর্ক এই পর্যন্তই শেষ, বিয়া তো দূরে থাক। আম আম সত্যি এটা কি কিপটা তো দূর গেছে আম নাকি? 100% সত্যি সত্যি, তুমি বলে আম নিয়েছো? তোমার কইছি না তোমার লাগে মুই এই পৃথিবীতে সবকিছু করতে পারি। সত্যি তুমি আমার এত ভালোবাসো? এখনো তোমার অবিশ্বাস হয় মরে? না এখন আর অবিশ্বাস হয় না। এই কাইলে হালার ফালারে কি আরতে ইচ্ছা রে কক কিপটা দে দু ওই মুই একটু বুদ্ধি দিম কর, ওই যে তলের ফল দুইটি আছে না ওই দুইটিরে সাইসিয়ে দেন। হ্যাঁ গাছের আম পাই দিয়া বন্ধু বান্ধব প্রেমিকে খাওয়াও, তোর আজ এমন শেষা শেষ মরে ওরে ফালার ফালা মর আম পাই দিয়া ফলের গাছ লাগামু, এরপর মুই শুদ্ধা মোর গোষ্ঠী শুদ্ধা গেলমু, এরপর মুই শুদ্ধা মুই গোষ্ঠী হইয়া গেলমু, এই গাছে দেশ ও জাতি বাঁচবে, এই গাছে দেশ ও জাতি বাঁচবে, আল্লাহ। আমি খাইতে চাইছো, তুমি খাও।
এত কষ্ট করে আনছো তুমি খাওবারে তোমার লগেই তো আনছি তুমি কইছো যে আনছি আমি তো আম খাইছি এবার বাড়াটা তুমি খাও তুমি খাও আরে না তুমি খাও বাড়া তুমি খাও গের খাওয়া লাগবে না দোস্ত যে বাড়া তোরা খাইছো আর মোরে কিপটা তো তুমি কি বানানি দিতেছে জম্মের বাড়া খাওয়াইতেছে আলাদা আলাদা